আসসালামু আলাইকুম বন্ধুরা আমার আজকের রেসিপি কমলাভোগ মিষ্টি এই মিষ্টিটা আমি খুব সহজভাবে তৈরি করে নেওয়া দেখেছি ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই এই মিষ্টিটা আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন এখন একদম দোকানের মতোই তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা প্রথমে একটা পাত্রের মধ্যে আমি দেড় লিটার পরিমাণ দুধ নিয়েছি এই দুধটাকে এখন আমি জাল করে ফুটিয়ে নেব তো এখানে দেখতে পাচ্ছেন দুধটা ফুটে গেছে একবার নাড়িয়ে দিচ্ছি এখন গ্যাসটাকে অফ করে দিয়েছি এর মধ্যে এখন আমি লেবুর রস দিয়ে ছানা কেটে নেব তো এখানে আমি তিনটে কমলা লেবুর রস বার করে নিয়ে সেই রসটা এখানে অর্ধেকটা নিয়েছি আর এই রসের মধ্যে আমি তিন টেবিল চামচ পরিমাণ লেবুর রস মিশিয়ে নিয়েছি লেবুর রসের জায়গায় ভিনিগারও মিশিয়ে নিতে পারেন এখন এই লেবুর রস এবং কমলা লেবুর রসটা অল্প অল্প করে দিয়ে দুধের মধ্যে দিচ্ছি এবং মিশিয়ে নিচ্ছে আর ছানাটা কাটিয়ে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন ছানাটা হয়ে গেছে এখন ছানাটার পারিটা ঝরিয়ে নেব তো এখানে একটা সুতির কাপড়ের ওপরে আমি পুরো ছানাটা ঢেলে দিচ্ছি ঢেলে পানিটা ঝরিয়ে নিচ্ছি তো নিচের পানিটা ফেলে দিয়ে এখন আমি ছানাটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি যে লেবুর রসটা ব্যবহার করেছি সেই লেবুর রসের টক ভাবটা যেন না থাকে ছানার মধ্যে তাই এভাবে একটুখানি ধুয়ে নিলাম আপনারা চাইলে না ধুয়েও কিন্তু ছানাটা এভাবে পানি চেপে পার করে মিষ্টি তৈরি করতে পারেন আমি একটু ধুয়ে নিলাম যাতে এর টক ভাবটা না থাকে মিষ্টির মধ্যে এখন আমি হাতে চেপে চেপে এভাবে রসটা বা পানিটা বার করে দিচ্ছি আমি এই ছানাটাকে এক দু ঘন্টা ঝুলিয়ে রাখবো না সঙ্গে সঙ্গে এভাবে আমি ছানা থেকে পানিটা চেপে বার করে এটা দিয়ে ছানা তৈরি মিষ্টি তৈরি করে নেব তো এখানে দেখতেই পাচ্ছেন ছানাটা আমার একদম তৈরি হয়ে গেছে একটু ভেজা ভাব নেই আমি খুব ভালোভাবে পানিটা নিংড়ে নিয়েছি এভাবে পানিটা নিংড়ে নিলে এক দু ঘন্টা ঝুলিয়ে রাখার কোনো প্রয়োজন হয় না সঙ্গে সঙ্গেই এই ছানা দিয়ে আপনি মিষ্টি তৈরি করতে পারবেন ছানার মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ময়দা ময়দার জায়গায় আটা নিলে কিন্তু হবে না ময়দাটাই নিতে হবে এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সুজি সুজিটা কিন্তু কাঁচা ভাজা নেই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি কমলাভোগের সুন্দর কালারটা আনার জন্য কমলা কালারটা আনার জন্য এখানে একটু ফুড কালার অ্যাড করে দিলাম ফুড কালারটা আমার অল্প অল্প করে দিয়ে এভাবে মিশিয়ে নেব আর ছানাটা হাতের তালতে করে এভাবে চার থেকে পাঁচ মিনিট ধরে ভালোভাবে মুধে নেব এখানে ছানাটাকে আমি চার পাঁচ মিনিট ধরে খুব ভালোভাবে মধে নিয়েছি এবং ফুড কালারটা আরও কিছুটা অ্যাড করে দিয়েছি ছানাটা মধ্যে নেওয়া হয়ে গেছে এখন ছানার এই অংশ থেকে আমি অল্প অল্প অংশ নেব এবং মিষ্টির বল তৈরি করে নেব। যেরকম আপনি মিষ্টিটা তৈরি করতে চান বলগুলো করে সাইজের নেবেন তো আমি এরকম সাইজ করে সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো মিষ্টি হয়েছে জেলেটার ছানা দিয়ে তো এরকম সাইজের আমি মিষ্টিগুলো বানিয়েছি আর এটা মিষ্টি যখন তৈরি করব। শিরার মধ্যে দেব তখন সাইজটা আরও বেশি বড় হয়ে যাবে এখন চলে যাচ্ছি চিনির শিরাটা তৈরি করে নিতে তো এখানে একটা পাত্রের মধ্যে দুই কাপ পরিমাণ আমি পানি চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পাঁচ কাপ পরিমাণ পানি সেই সাথে এর মধ্যে যে তিনটে কমলা লেবুর রসটা বার করে নিয়েছিলাম অর্ধেকটা আমি ছানা কাটার সময় ব্যবহার করেছি এবং বাকি অর্ধেকটা আমি চিনি সেরার মধ্যে দিয়ে দিলাম এখন এই চিনি সেরাটা ফুটে আসা অব্দি অপেক্ষা করছি চিনি সেরাটা এখন ফুটে গেছে এখন এই চিনি সেরার মধ্যে যে ফেনাগুলো হয়েছে সেগুলো আমি এরকমভাবে ছাঁকড়ার মধ্যে ছেঁকে তুলে ফেলে দিচ্ছি এতে করে চিনিটা পরিষ্কার হয়ে যাবে চিনিটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এর মধ্যে এখন আমি মিষ্টি বলগুলো দিয়ে দেব গ্যাসের আঁচটা কিন্তু হাইয়ে থাকবে মিডিয়াম বা লো করার কোনো প্রয়োজন নেই হাই আছেই মিষ্টিগুলোকে সেদ্ধ করে নিতে হবে এই চিনি সিরার মধ্যে আর রসগোল্লা বা কমলাভোগ এগুলো তৈরি করতে চিনি সিরাটা কিন্তু এরকমই পাতলা হবে তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় পনেরো মিনিটের জন্য তো আমি পাঁচ মিনিট পর একবার ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টির সাইজটা কতটা বড় হয়েছে তো এখানে দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলোর সাইজটা কত বড় হয়েছে আমি একবার কড়াইটা ধরে এভাবে নাড়িয়ে দিচ্ছি তারপরে আবার ঢেকে দেব দশ মিনিটের জন্য মোট মোট এই মিষ্টিগুলোকে আমি হাই আছে পনেরো মিনিট মতো জাল করে সেদ্ধ করে নিয়েছি তো পনেরো মিনিট হয়ে গেছে মিষ্টিগুলো দেখতেই পাচ্ছেন কতটা বড় হয়েছে এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ওভার জন্য রেখে দেব দু তিন ঘন্টা পর আপনারা কিন্তু এই মিষ্টিগুলো খেতে পারবেন তবে সারা রাত রেখে দিলে বেশি ভালো হয় তো আমি ওভার নাইট মিষ্টিগুলো এভাবেই রেখেছিলাম আর দেখতেই পাচ্ছেন শিরার মধ্যে শিরার মধ্যে মিষ্টিগুলো একদম ডুবে আছে একটা মিষ্টি আমি চেপে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন চেপে ধরার পরে মিষ্টিগুলো আবার আগের সাইজেই হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে মিষ্টিগুলো তৈরি হয়েছে একদম স্পঞ্জি এই রেসিপিটা ফলো করে আপনারা রসগোল্লাও বানাতে পারেন শুধু কমলা লেবুর রসটা বাদ দিলেই হবে এখন আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি এই মিষ্টিগুলো খেতে একদম দোকানের মতোই হয়েছে আর অনেক টেস্টি হয়েছে দেখতেই পেলেন মিষ্টিটা কত সুন্দরভাবে কেটে গেছে আর ভেতরটা দেখতেই পাচ্ছেন একদম স্পঞ্জি হয়েছে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে